একদম ছোটবেলায় আমি যখন ক্লাস ওয়ানে পড়তাম তখন আমার রোল নাম্বার ছিল 2, অর্থাৎ আমার থেকে ভালো আরেকজন ছাত্র আছে, ওর রোল নাম্বার 1 আর আমি সেকেন্ড বয়, এরপরে আমার থার্ড বয় আছে, ফোর্থ বয় আছে, এরকম করে। অর্থাৎ আমরা কে কতটুকু শিখেছি, কে কতটুকু সফল, কে কতটুকু পারি, কে কতটুকু এক্সেলেন্ট, সেটাকে পরিমাপ করা হতো কম্প্যারিজনের মাধ্যমে, তুলনা করে বা কম্পিটিশন প্রতিযোগিতার মাধ্যমে। আমার শুরু থেকে চিন্তা হতো যে এটা কেন, কারণ আমি যদি নিজে থেকে সুখী হই, নিজে থেকে যদি সফল হই, তাহলে আমার সঙ্গে আরেকটা মানুষের তুলনা করার কী দরকার? সে তার মতো সুখী, তার মতো সফল, আমি আমার মতো সুখী, আমার মতো সফল। ছোটবেলা থেকেই আমাদের মধ্যে এই ধরনের কিছু প্রতিযোগিতা ঢুকিয়ে দেয় যে প্রতিযোগিতার কোনো অর্থই নেই, কোনো দরকারই ছিল না। এই সেম জিনিসটা কিন্তু বড় হয়েও আমাদের মনের মধ্যে থেকে যায়। আমরা যখন ভার্সিটি পাশ করে বের হই, দেখি যে আমাদের অমুক বন্ধু 80,000 টাকা বেতনের চাকরি পেয়েছে, আমি মাত্র 40,000 টাকার বেতনের চাকরি পেয়েছি। আমার কিন্তু 40,000 টাকার বেতন দিয়ে চলে যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু আমার মনের মধ্যে চলতে থাকে, ইয়াল্লাহ, ও তো 80,000 টাকা বেতন পায়, ওর তো লাইফটা অনেক চিল। আমি আমার ফেসবুকে একটা ছবিতে 30টা লাইক আসছে, ভালো কথা, আমার বন্ধুরা লাইক করেছে, আমার খুবই ভালো লাগছে। কিন্তু দেখলাম অন্য আরেকটা ফ্রেন্ডের ফেসবুকে 300 লাইক আসছে, আয় হায়, ও তো আমার থেকে 10 গুণ বেশি লাইক পাচ্ছে। আমরা যতই সুখী হই না কেন, যতই সাফল্য পাই না কেন, আমরা সবসময় নিজের সুখে সুখকে, নিজের সাফল্যকে অন্যের সঙ্গে তুলনা করতে থাকি। এবং যেই মুহূর্তে আপনি আপনার সুখ এবং সাফল্যকে অন্যের সঙ্গে তুলনা করবেন, সাথে সাথে কিন্তু আপনার সুখটা ছোট হয়ে যাবে, আপনার সাফল্যটা ছোট হয়ে যাবে। কম্পিটিশন জিনিসটা সবসময় হেলদি না। আমরা সবসময় যদি নিজের সাফল্য এবং সুখকে ওটা দিয়ে মাপতে থাকি, তাহলে কিন্তু আমাদের মাথার মধ্যে কম্পিটিশনটা ঢুকে যাবে। তাহলে কি ভাইয়া, কম্পিট করবো না, জোরে দৌড়াবো না? অবশ্যই দৌড়াবো, কিন্তু কম্পিটিশন হওয়া লাগবে নিজের সঙ্গে। তোমার নিজের মধ্যে এমন কিছু কুপ্রবৃত্তি আছে যার সঙ্গে তোমাকে প্রতিনিয়ত ফাইট করতে হবে, প্রতিনিয়ত কম্পিট করতে হবে। তোমার ইগো, ওই মানুষটার সঙ্গে আমি কথা বলবো না কারণ ও আমার থেকে ভালো ছাত্র, ওই মানুষের সঙ্গে আমি কথা বলবো না কারণ ও গ্রাম থেকে এসছে, এই ধরনের ইগোগুলোর সঙ্গে তোমাকে কম্পিট করতে হবে। তোমাকে প্রতিদিন ওই ইগোগুলোকে হারাতে হবে। তোমার অজ্ঞতা, আমি জানি না, এগুলি আমার জানার দরকার নাই, বাংলাদেশের পলিটিক্সে কী হচ্ছে আমার জানার দরকার নাই, এই বিশ্বের সায়েন্সে কী হচ্ছে আমার জানার দরকার নাই, তোমার এই অজ্ঞতা, তোমার এই ইগনোরেন্সের সঙ্গে তোমাকে প্রতিদিন ফাইট করতে হবে, প্রতিদিন কম্পিট করতে হবে। তোমার আলস্য, না আজকে করবো না, আজকে দরকার নাই, কালকে করবো, আজকে বই পড়বো না, আজকে দৌড়াতে যাবো না, আজকে এক্সারসাইজ করবো না, এই অলসতা, এর সঙ্গেও তোমাকে প্রতিদিন ফাইট করতে হবে, প্রতিদিন কম্পিট করতে হবে। অর্থাৎ তোমার কাজ করবার যে মোটিভেশান, সেই মোটিভেশানটা যেন কখনো অন্যদের কেন্দ্রিক না হয়। ও অনেক ভালো পেরে যাচ্ছে তাই আমাকেও পারতে হবে, এটা কিন্তু রং মোটিভেশান। কারণ যদি কখনো এমন হয় যে তোমার বন্ধু সাকসেসফুল না, তখন কিন্তু তোমারও মনে হবে যে ও আমি সাকসেসফুল না হলে কী যায় আসে, ও আমি ফেল করছি, আরে সমস্যা নেই, আমার বন্ধুও তো ফেল করছে। আমরা কিন্তু অনেক সময় এই অন্যদেরকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নেই দেখে কখনো কখনো নিজের সেই ব্যর্থতাগুলোকে একদম নর্মালাইজ করে ফেলি, যে না এটা কোনো ব্যাপারই না, আজকে ক্লাসে যাবো না কারণ বন্ধুরাও ক্লাসে যাচ্ছে না। অর্থাৎ অন্যের সঙ্গে সেই কম্পিটিশনগুলোতে না যাই, নিজের কাজগুলোকে অন্যের সঙ্গে তুলনা না করি, বরং তোমার নিজের ভিতরকার যে কুপ্রবৃত্তি আছে সেগুলোর সঙ্গে প্রতিদিন কম্পিট করো, প্রতিদিন তাকে হারাও।